তো নমস্কাৰ বন্ধুসকল, আপোনালোক সকলোকে কাৰেলা ৰেচাম ইউটিউব চেনেলটোলৈ পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ। তো বন্ধুসকল, আজি মই বৰ্তমান আছোঁ গুৱাহাটীৰ লালমাটিত থকা গেলেক্সি অট' ৱৰ্ল্ড। তো আজি এই ভিডিঅ'টোত আপোনালোকক গেলেক্সি অট' ৱৰ্ল্ডৰ ষ্টকত থকা গাড়ীখিনি দেখাবলৈ চেষ্টা কৰিম। ইয়াত থকা গাড়ীখিনিৰ দাম কিমান আৰু গাড়ীখিনিৰ কণ্ডিশ্যন কেনেকুৱা, এই সকলোবোৰ কথা আলোচনা কৰিম এই ভিডিঅ'টোত। তো আপোনালোকে যদি চেনেলটোলৈ নতুনকৈ আহিছে, প্লিজ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব আৰু কাষত থকা বেল আইকনটো দবাই দিব। তো গাইছ, আহকচোন এতিয়া পলম নকৰি ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। বন্ধুসকল, এইখন হৈছে হিউণ্ডাই i20। আৰু i20খনৰ কোনটো ভেৰিয়েণ্ট হয় দাদা? এইখন এইটো আপোনাৰ i20 স্পৰ্টছ 2016ৰ হয়। আৰু ইয়াৰ ৰানিং কিমান হৈছে? ৰানিং আপোনাৰ এইখনৰ 53 চামথিং চলিছে। গাড়ীখনৰ কাগজ পাতি পূৰা অ'কে আছেনে বাৰু? কাগজ আপডেট আছে, খালি আমি NOCখন ওলাব দিছোঁ, তিনিচুকীয়া নম্বৰৰ NOCখন ওলাই অনাৰ পিছত ইয়াতে এণ্ট্ৰি কৰি কিনে ট্ৰেঞ্চফাৰ কৰি দিম। তো বন্ধুসকল, গাড়ীখন এবাৰ আপোনালোকে চাব পাৰে। গাড়ী পূৰা অৰিজিনেল ব্ৰেণ্ডতে আছে আৰু টায়াৰ চাব পাৰে, পূৰা ফ্ৰেছ কণ্ডিশ্যনৰ টায়াৰ আছে, প্ৰায় 100% টায়াৰ ৰখি আছে আৰু টায়াৰ গোটেইকেইটা নতুন টায়াৰ হয়। মই আপোনালোকক দেখাই দিছোঁ, আপোনালোকে চাব পাৰে। তো বন্ধুসকল, আপোনালোকে এবাৰ i20খনৰ ইণ্টেৰিয়ৰটো চাব পাৰে। ইয়াত আপোনালোকে পাৱাৰ ষ্টেৰিং পাই যাব, ষ্টেৰিং মাউণ্টেড কণ্ট্ৰলো পাই যাব, লগতে 4 পাৱাৰ উইণ্ডো পাই যাব, ছাইড মিৰৰ এডজাষ্টাৰ পাই যাব, ছাইড লক পাই যাব, কোম্পানী ফিটেড মিউজিক ছিষ্টেম পাই যাব, এচি হিটাৰ পূৰা ৰানিঙত আছে, আপোনালোকে চাব পাৰে। আৰু ছিটত লেডাৰ ছিট কভাৰ লগোৱা হৈ আছে। গাড়ীখন পূৰা ফ্ৰেছ কণ্ডিশ্যনত আছে। আৰু এই i20খনৰ আস্কিং প্ৰাইচটো আপোনালোকে কিমান ৰাখিছে দাদা? আস্কিং প্ৰাইচটো হ'ল আপোনাৰ এইখনৰ 540, নেগ'চিয়েট কৰি ধৰক আমি 515-20 মানত দিম আৰু। ফাইনেন্স হ'বনে বাৰু এইখনত? ফাইনেন্স হৈ যাব, প্ৰব্লেম নাই, 2016ৰ মডেল, চ' ফাইনেন্সত কোনো প্ৰব্লেম নাই। তো বন্ধুসকল, এইখন হৈছে মাৰুতি চুজুকি ৱেগনাৰ। আৰু এই ৱেগনাৰখনৰ মডেলটো কোনটো চনৰ মডেল হয়? এইটো 2009 মডেল, আপোনাৰ এলেক্সাই হয়। গাড়ীখনৰ কিলোমিটাৰ কিমান চলিছে? এখন আপোনাৰ 73,000 চলিছে। গাড়ী জেনুইন নে বাৰু? জেনুইন, কোনো টেম্পেনিং নাই, জেনুইন। তো বন্ধুসকল, আপোনালোকে গাড়ীখন চাব পাৰে। গাড়ীৰ টায়াৰো পূৰা ফ্ৰেছ কণ্ডিশ্যনতে আছে, টায়াৰ গোটেইকেইটা নতুন টায়াৰ হয়। আৰু গাড়ীখনৰ ৰেজিষ্ট্ৰেশ্যনটো হৈছে গুৱাহাটী ৰেজিষ্ট্ৰেশ্যন। গাড়ীখনৰ কাগজ পাতিও অ'কে আছে। কাষ্টমাৰে যেতিয়া ল'বলৈ হ'ব তেতিয়া আপোনালোকে ট্ৰান্সফাৰ ব্যৱস্থা কৰি দিবনে? ট্ৰান্সফাৰটো আমি কৰি দিম, ট্ৰান্সফাৰ নকৰাকৈ আমি গাড়ী এৰি নিদিওঁ, ট্ৰান্সফাৰটো কৰি দিবই লাগিব। তো আপোনালোকক মই এবাৰ ইয়াৰ ইণ্টেৰিয়ৰটো দেখাই দিছোঁ। তো বন্ধুসকল, আপোনালোকে এবাৰ ৱেগনাৰখনৰ ইণ্টেৰিয়ৰটো চাব পাৰে। ইয়াত আপোনালোকে পাৱাৰ ষ্টেৰিং পাই যাব, মিউজিক ছিষ্টেম, এচি হিটাৰ ৰানিঙতে আছে আৰু ছিটৰ লেডাৰ ছিট কভাৰ লগোৱা হৈ আছে, আপোনালোকে চাব পাৰে। ইয়াত আপোনালোকে পাৱাৰ উইণ্ড' নাপাব, 4 মেনুৱেল উইণ্ড' পাই যাব। আৰু গাড়ীখন চাব পাৰে, গাড়ীখনৰ ভিতৰটো পূৰা ধুনীয়া কণ্ডিশ্যনতে আছে। তো দাদা, ৱেগনাৰখনৰ আস্কিং প্ৰাইচটো আপোনালোকে কিমান ৰাখিছে? এইখনৰ আমাৰ আস্কিং প্ৰাইচটো হ'ল 195, কিবা এটা নেগ'চিয়েট হৈ যাব, ল'লে প্ৰব্লেম নাই। আৰু এইখন ফাইনেন্স নহ'ব ন? এইখন ফাইনেন্স নহ'ব, কিয় কাৰণে এইখন আপোনাৰ 2009ৰ মডেল, ফাইনেন্স কৰিব হ'লে আপোনাৰ 2012-13-14 এনেকুৱা মডেল ল'ব লাগিব। হয়, তো ফ্ৰেণ্ডছ, আপোনালোকে শুনিছে 2009ৰ গাড়ী ফাইনেন্স নহয়। তো যদি আপোনালোকে যদি ৱেগনাৰখন ল'ম বুলি ভাবিছে তেনেহ'লে এইখন ল'লে কেছতে ল'ব লাগিব। তো বন্ধুসকল, এইখন হৈছে হিউণ্ডাই ইয়ন। আৰু ইয়নখনৰ কোনটো চনৰ মডেল হয় দাদা? এইখন আপোনাৰ 2014ৰ মডেল, মেগনা প্লাছ। মেগনা প্লাছ, ৰানিং কিমান হৈছে বাৰু? ৰানিংটো আপোনাৰ 56,000 মান চলিছে। 56,000 চলিছে। গাড়ীখনৰ কাগজ পাতি অ'কে আছেনে? অ'কে আছে, অ'কে আছে। ফাৰ্ষ্ট অ'নাৰ নে ছেকেণ্ড অ'নাৰ? ফাৰ্ষ্ট অ'নাৰ গাড়ী হয়। তো বন্ধুসকল, আপোনালোকে গাড়ীখন এবাৰ চাব পাৰে। গাড়ী পূৰা গুড কণ্ডিশ্যনতে আছে। গাড়ীখনৰ ৰেজিষ্ট্ৰেশ্যনটো গুৱাহাটী ৰেজিষ্ট্ৰেশ্যন হয়। গাড়ীখনৰ কাগজ পাতিও অ'কে আছে। আৰু এখন যেতিয়া আপোনালোকে গুৱাহাটী গেলেক্সি অট' ৱৰ্ল্ডত ল'বলৈ আহিব তেতিয়া আপোনালোকৰ নামত ডকুমেণ্ট ট্ৰান্সফাৰ কৰি দিয়া হ'ব। আৰু টায়াৰটো আপোনালোকে চাব পাৰে, টায়াৰ প্ৰায় 90% টায়াৰ অ'কে আছে, পূৰা ফ্ৰেছ কণ্ডিশ্যনৰ টায়াৰ হয়। তো বন্ধুসকল, আপোনালোকে ইয়ানখনৰ ইণ্টেৰিয়ৰটো এবাৰ চাব পাৰে। ইয়াত আপোনালোকে পাৱাৰ ষ্টেৰিং পাই যাব, 2 পাৱাৰ উইণ্ড' পাই যাব, 2 মেনুৱেল উইণ্ড' পাই যাব, কোম্পানী ফিটেড মিউজিক ছিষ্টেম পাই যাব, এচি হিটাৰ পূৰা ৰানিঙতে আছে আৰু ছিটৰ লেডাৰ ছিট কভাৰ লগোৱা হৈছে, আপোনালোকে চাব পাৰে। গাড়ী পূৰা ফ্ৰেছ কণ্ডিশ্যনত আছে, তো কোনো ধৰণৰ প্ৰব্লেম নাই। তো দাদা, এই ইয়ানখনৰ আস্কিং প্ৰাইচ আপোনালোকে কিমান ৰাখিছে? এইখনৰ আস্কিং প্ৰাইচ আমাৰ 245, ল'লে কিবা এটা ডিছকাউণ্ট হৈ যাব। এখন ফাইনেন্স হ'বনে? ফাইনেন্স হৈ যাব, 2014ৰ মডেল, কোনো প্ৰব্লেম নাই, ফাইনেন্স হৈ যাব। তো বন্ধুসকল, আপোনালোকে যদি হিউণ্ডাই ইয়ন মেগনা প্লাছ বিচাৰিছে তেনেহ'লে স্ক্ৰীণত দিয়া নম্বৰত গেলেক্সি অট' ৱৰ্ল্ডৰ লগত যোগাযোগ কৰি মেগনা প্লাছখন গেলেক্সি অট' ৱৰ্ল্ডৰ পৰা লৈ যাব পাৰে। গাড়ী চাব পাৰে, আপোনালোকে পূৰা অৰিজিনেল পেইণ্টতে আছে, গাড়ীত কোনো ধৰণৰ স্কেচ হোৱা নাই। তো আপোনালোকে ল'ম বুলি যদি ভাবিছে তেনেহ'লে স্ক্ৰীণত দিয়া নম্বৰত যোগাযোগ কৰি গেলেক্সি অট' ৱৰ্ল্ডৰ পৰা এখন লৈ যাব পাৰে। তো বন্ধুসকল, এইখন হৈছে মাৰুতি চুজুকি অমিনি ভান। দাদা, অমিনি ভানখনৰ কোনটো চনৰ মডেল হয়? এইখন আপোনাৰ 2015 ডিচেম্বৰৰ হয় আৰু এইখন আপোনাৰ 8 ছিটাৰ হয়, 2015 ডিচেম্বৰৰ ৰেজিষ্ট্ৰেশ্যন। গাড়ীখনৰ কিলোমিটাৰ কিমান কিলোমিটাৰ ৰানিং হৈছে? এইখন কিলোমিটাৰ চলিছে আপোনাৰ 42,000। 42,000 চলিছে। গাড়ী ফাৰ্ষ্ট অ'নাৰ নে ছেকেণ্ড অ'নাৰ? ফাৰ্ষ্ট অ'নাৰ হয়। তো ফ্ৰেণ্ডছ, আপোনালোকে গাড়ীখন এবাৰ চাব পাৰে।
গাড়ি পুরা অরিজিনাল পেইন্টতে আছে আর টায়ারও ফ্রেশ কন্ডিশনত আছে। টায়ার গোটেকেইটা নতুন নতুন টায়ার হয়, প্রায় 100% টায়ার ওকে আছে, আপনাদের চাব পারে। তো আপনার মানে এটা ইয়ার ইন্টেরিয়রটা দেখা দিছো। তো বন্ধু বন্ধুক আপনাদের ইন্টেরিয়রটা চাব পারে, গাড়ি পুরা ফ্রেশ কন্ডিশনতে আছে, গাড়ি কোনো ধরনের স্ক্রেচ হওয়া নাই বর্তমানলৈ, আর এখন 8-seater ওমিনি হয়। আর এই ভানখনের আস্কিং প্রাইস আপনাদের কিমান রাখিছে? এখন আস্কিং প্রাইস হল 230, কিবা একটা ডিসকাউন্ট হয়ে যাব ললে, আর এইটা ফাইন্যান্সও হয়ে যাব, প্রবলেম নাই, ফাইন্যান্সও হয়ে যাব ন। তো বন্ধুসকল, এখন আছে মারুতি সুজুকি এস্টিম, আর ইয়ার কোন সনের মডেল হয় দাদা? এই 2006 মডেল হয়, এস্টিম VXI। গাড়িখানের রানিং কিমান হয়েছে? রানিংখন আপনার ইয়ার 85 চলিছে। এই জেনুইন রানিং না? জেনুইন জেনুইন, কোনো টেম্পারিং নাই। গাড়িখন ফার্স্ট ওনার না সেকেন্ড ওনার? এখন আপনার সেকেন্ড ওনার। সেকেন্ড ওনারও হয়? গাড়ির ডকুমেন্টস ওকে আছে না? বারো ডকুমেন্টস আপডেট আছে সব, আর যদি কিবা ইন্স্যুরেন্স ফেল থাকে আমি বনাই দিম, এক বছর নতুন পাব। তো বন্ধুসকল, আপনার মানে এটা ইয়ার ইন্টেরিয়রটা এবার দেখা দিছো। তো বন্ধুসকল, আপনাদের ইয়ার ইন্টেরিয়রটা এবার চাব পারে, ইয়াত আপনাদের পাওয়ার স্টিয়ারিং পাই যাব, মিউজিক সিস্টেম, এসি হিটার পুরা রানিংত আছে, আর ইয়াত আপনাদের 4 পাওয়ার উইন্ডো পাই যাব, চাইল্ড লক পাই যাব, আর সিটর লেদার সিট কভার লগা হয়ে আছে, আপনাদের চাব পারে। আর এই এস্টিমখনের আস্কিং প্রাইস আপনাদের কিমান রাখিছে? এখনের আস্কিং প্রাইস হল 145, মানে ললে কিবা একটা ডিসকাউন্ট হয়ে যাব, আর প্লাস আপনার একটা কথা, এখন ফাইন্যান্স নহব, ললে ক্যাশ লব লাগবে। হয়। তো বন্ধুসকল, এখন আছে ফোর্ড আইকন, আর ইয়ার কিছু, আর ইয়ার কিলোমিটার কিমান কিলোমিটার রানিং হয়েছে? এখন আপনার চলিছে 87 চলিছে। গাড়িখন কোন সনের মডেল হয়? এটা 2010 মডেল আইকন। গাড়িখনের কাগজ পাতি আপডেট আছে না? বারো কাগজ মানে ইন্স্যুরেন্সটা ফেল হয়ে আছে, ইন্স্যুরেন্সটা আমি বনাই দিম, বাকি সব আপডেট আছে। আর ওনারটা কি হয়, ফার্স্ট ওনার না সেকেন্ড ওনার? এখন ওনার ফার্স্ট ওনার। ফার্স্ট ওনার হয়। তো বন্ধুসকল, আপনাদের ইয়ার গাড়িখন এবার চাব পারে, গাড়িখন ব্ল্যাক কালার হয়, আর গাড়ি পুরা কন্ডিশন, আর গাড়ি কন্ডিশন পুরা গুড কন্ডিশনত আছে, আর টায়ার প্রায় 90% টায়ার ওকে আছে, আপনাদের চাব পারে। আর এটা আপনাদের মানে ইয়ার ইন্টেরিয়র এবার দেখা দিছো। আর ফোর্ড আইকনখনের ইন্টেরিয়র ফিচার্সবর কথা যদি কোম, তাহলে ইয়াত আপনাদের পাওয়ার স্টিয়ারিং পাই যাব, 4 পাওয়ার উইন্ডো পাই যাব, মিউজিক সিস্টেম, এসি হিটার রানিংতে আছে, আর সিটত লেদার সিট কভার লগা হয়েছে, আপনাদের চাব পারে। আর ফোর্ড আইকনখনের আস্কিং প্রাইস আপনাদের কিমান রাখিছে? এখন আস্কিং প্রাইস আপনার 180, দুটাই আছে আপনার আইকন, দুটা আছে, এখন দুটারে সেম প্রাইস আপনার 180-180। তো বন্ধুসকল, এখন হয়েছে ফোর্ড আইকনে, আর এখন কোন সনের মডেল হয় দাদা? 2010, দুটাই 2010 মডেল, আপনার আস্কিং প্রাইসটা দুটারে সেম সেম হয়। এনে আস্কিং প্রাইস কিমান রাখিছিলে? 180 180 রাখিছিলে। তো বন্ধুসকল, আপনাদের মানে এবার গাড়িখন দেখাই দিছো, গাড়ি চাব পারে, আপনাদের গাড়ি পুরা ফ্রেশ কন্ডিশনত আছে, আর টায়ার প্রায় 90% টায়ার ওকে আছে, আর এটা আপনাদের মানে এবার ইন্টেরিয়রটা দেখাই দিছো। তো বন্ধুসকল, আপনাদের এবার ইন্টেরিয়রটা চাব পারে, ইয়াত আপনাদের পাওয়ার স্টিয়ারিং পাই যাব, 4 পাওয়ার উইন্ডো পাই যাব, মিউজিক সিস্টেম, এসি হিটার রানিংতে আছে, আর সিটত লেদার সিট কভার লগা হয়ে আছে। তো ফ্রেন্ডস, আপনাদের যদি ফোর্ড আইকন লম বলে ভাবিছে, তাহলে স্ক্রিনত দিয়া নম্বরত গ্যালেক্সি অটোওয়াল্ডর যোগাযোগ, এই ফোর্ড আইকনখন গ্যালেক্সি অটোওয়াল্ডর পৰা লৈ যাব পাৰে। তো ফ্রেন্ডস, এখন হয়েছে রেনাল্ড ডাস্টার, আর ডাস্টারখন কোন সনের মডেল হয়? এখন আপনার 2013 RXZ। RXZ গাড়ি কিলোমিটার কিমান কিলোমিটার রানিং হয়েছে? এখন চলিছে আপনার 64,000। জেনুইন জেনুইন জেনুইন। গাড়ি ফার্স্ট ওনার না সেকেন্ড ওনার? এটা আপনার ফার্স্ট ওনার। ফার্স্ট ওনার হয়। গাড়িখানের ডকুমেন্টস ওকে আছে না? বারো ডকুমেন্টস ওকে আছে, কোনো প্রবলেম নাই, ইন্স্যুরেন্সটা ফেল হয়েছে, ইন্স্যুরেন্সটা আমি বনাই দিম, ইন্স্যুরেন্স বনাই দেব আপনাদের। তো বন্ধুসকল, আপনাদের মানে এবার গাড়িখন দেখাই দিছো, গাড়ি টায়ার চাব পারে, পুরো ফ্রেশ কন্ডিশনত আছে, প্রায় 90% টায়ার ওকে আছে, আর টায়ারত এলয় লগা হয়ে আছে। তো বন্ধুসকল, আপনাদের মানে ডাস্টারখনের ইন্টেরিয়র দেখাই দিছো, ইন্টেরিয়রত আপনাদের পাওয়ার স্টিয়ারিং পাই যাব, 4 পাওয়ার উইন্ডো পাই যাব, মিউজিক সিস্টেম, এসি হিটার রানিংত আছে, আপনাদের চাব পারে, আর সিটত লেদার সিট কভার লগা হয়ে আছে, ইয়াত আপনাদের ডুয়েল এয়ারবেগও পাই যাব। আর দাদা, এই ডাস্টারখনের আস্কিং প্রাইস আপনাদের কিমান রাখিছে? ইয়ার আস্কিং প্রাইসটা হল 485, ললে কিবা একটা নেগোসিয়েট হয়ে যাব, ফাইন্যান্স হবনে? এখন ফাইন্যান্স হয়ে যাব, 13 মডেল ফাইন্যান্স হয়ে যাব। তো বন্ধুসকল, আপনাদের যদি রেনাল্ড ডাস্টার বিচারিছে, তাহলে স্ক্রিনত দিয়া নম্বরত গ্যালেক্সি অটোওয়াল্ডর যোগাযোগ করিয়ে ডাস্টারখন গ্যালেক্সি অটোওয়াল্ডর পৰা লৈ যাব পাৰে।